দর্শক, আমি এখন আছি আমাদের রতনপুর মাঠে। যে এই যে রতনপুর মাঠে তরুণ প্লেয়াররা তারা কে ফুটবল খেলতেছে, তো এই যে তাদের যে বিকেল বেলা যে ফুটবল খেলা যে প্রকৃতি। আয়, তুমি কেমন আছো? কেমন লাগতেছে ফুটবল? ভালো লাগতেছে। কটা গোল দিছো? একটা। কেন? তো দর্শক, আপনি দেখুন রতনপুর মাঠে আমি একটা মিডল পয়েন্টে রয়েছি। এই যে আমাদের সাতটা গোল দিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন রতনপুর আমাদের মাঠে আমি এখন আছি। এখানে যেহেতু কয়েকটা ইয়ং ছেলেরা ফুটবল খেলতেছে, তার জন্য দেখলাম তারা উল্লাস করতেছে। তো এই উল্লাসের মধ্যে আমি হঠাৎ ঢুকে গেলাম। তো ঢুকে আসলে কি পরিমাণ উল্লাস, যে একটা গোল হলে অবশ্যই বুঝতে পারতেছেন যে মানুষ কি পরিমাণ উল্লেখ করে। যে এই তো দেখতে পাচ্ছেন মেবি একটা গোল হয়ে যাবে, একটা গোল হয়ে যাবে। তারা গোল দেওয়ার জন্য কাছে কাছে যাচ্ছে। দেখেন এই বৃষ্টির দিনে, এই বৃষ্টির দিনে যখন আমরা এই রতনপুর মাঠে অনেক খেলেছি, কিন্তু এখনও ইচ্ছা হয় খেলতে। কিন্তু আমাদের যে একটা ইয়ং জেনারেশন, আমাদের যে একটা গ্রুপ ছিল, তো এইগুলো আসলে আমাদের যে ভিন্ন ব্যস্ততার কারণে, মানে ভিন্ন কাজে ব্যস্ত, তো আসলে মন চায় কিন্তু আগের জায়গা ফিরে যেতে, কিন্তু পারি না। তো দেখতে পাচ্ছেন তুমি মধ্যে মধ্যে খেলবো। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রতনপুর মাঠের দৃশ্যটা, রতনপুর মাঠের যে সৌন্দর্য, যে বৃষ্টির দিনে, এই যে মেঘলার দিনে সৌন্দর্য, যারা যারা এই আজকের এই ভিডিওটা দেখতেছেন, আমি আমাদের রতনপুর মাঠ থেকে আমি ভিডিওটা ফুটেজটা ধারণ করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে পূর্ব সাইডে রতনপুর চা বাগান, এবং নয়পাড়া চা বাগান, পশ্চিম দিকে চা বাগান, তারপরে আপনার উত্তর দিকে পাহাড় রয়েছে। আসলে এটা বিস্তৃত চতুর্দিকে এটা পাহাড় সমতল ভূমি। তবে আমার সাথে মনে হচ্ছে রতনপুর মাঠটা সবচেয়ে বেস্ট হবে। কেন বেস্ট হবে? এই রতনপুর মাঠে যে বিস্তৃত, যে এত বড় একটা বিশাল বড় মাঠ, এটা আসলে আপনার গোবিগঞ্জ জেলার মধ্যে আপনার পাওয়াটা বিস্কর হয়ে যাবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে মিডল পয়েন্টে রয়েছি, যেহেতু খেলার বিঘ্নতা হচ্ছে, তার জন্য আমি মাঠ থেকে একটু দূরে যাবো।